সালামু আলাইকুম বন্ধুরা। গত পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় বোর্ড কোশ্চেনটা সলভ করব। দেখো, দ্বিতীয় বোর্ড কোশ্চেনটা, এটা দিনাজপুর বোর্ড 2019। আমি আবার বলতেছি, এটা ছিল একটা ভেক্টরের বহুদিকে বিভাজিত উপাংশের রিলেটেড প্রবলেম, দিনাজপুর বোর্ড 2019-এর প্রবলেমটা আমরা দেখব। দেখো, এই প্রবলেমটাতে বলা হয়েছে যে চিত্রে ও বিন্দুতে 2 কেজি ভরে, এই পয়েন্টে একটা 2 কেজি ভরে একটি স্থির বস্তুর উপরে 4 সেকেন্ড ধরে 3টা বল কাজ করতেছিল। একটা বল ছিল 5, 6 এবং 2 নিউটন। পরবর্তীতে একই বস্তুর উপর কেবলমাত্র 2টা বল কাজ করতেছিল, একটা হচ্ছে 5 নিউটন আর একটা হচ্ছে কি 6 নিউটন। এখন বলা হয়েছে প্রথম 4 সেকেন্ডে বস্তুর উপর ক্রিয়াশীল বল, মানে 3টা বল যখন ছিল তখন ক্রিয়াশীল লব্ধি বলের মানটা কীরকম, উভয় ক্ষেত্রে লব্ধি বলের দিক একই হবে কি না সেটা যাচাই করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে প্রথম প্রবলেমটা একটু সলভ করে আসি। দেখো, আমাদের ফার্স্ট যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা একটু সলভ করে আসি। দেখো, প্রথম যে প্রবলেমটাতে বলা হয়েছে যে 4 সেকেন্ডে সময়ে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বল লব্ধি বলটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা ভেক্টরগুলো এঁকে নিই। তাহলে প্রথম বলটা F1, 5 নিউটন, এক্স অক্ষের সাথে, এটাকে ধরে নিলাম এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আনুভূমিক, এক্স অক্ষ আনুভূমিক আর ওয়াই হচ্ছে উলম্ব। তাহলে α1 = 0°। এরপর দেখো, এটা ছিল F2, 6 নিউটন, আর এই কোণটা ছিল α2, 90°। এরপর দেখো F3 = 2 নিউটন, এবং এই অ্যাঙ্গেলটা দেখো এতটুকু ছিল হচ্ছে 120°। 120 + 90 = কত হয়? 210°। তাহলে 210°, এটা হচ্ছে α3। আমরা কিন্তু α3 এ কোণটাও নিতে পারতাম, যে কোনো একটা নিলেও হবে। 120 - তখন α3 হবে কি -120°। এখন আমরা লব্ধির আনুভূমিক এবং উলম্ব উপাংশ দেখে আসি। তাহলে আনুভূমিক উপাংশটা কী ছিল? F cos θ = F1। F1 হচ্ছে কি 5 cos 0° + 6 cos 90°, F2 cos α2 + F3 2 cos 210°, এবং F sin θ, দেখো উলম্ব উপাংশ, উলম্ব উপাংশটাকে আমরা ডিনোট করতে পারি F sin θ = 5 sin 0° + 6 sin 90° + 2 sin 210°। তাহলে আমাদের রেজাল্টটা ক্যালকুলেটারের মাধ্যমে আমরা দেখে আসি যে এটার মানগুলো কীরকম হয়। দেখো, ফার্স্ট যে ভ্যালুটা 5 cos 0° + 6 cos 90° + 2 cos 210° = -5√3। তাহলে এটাকে আমরা বলতে পারি 3.27, প্রিসিশন ভ্যালু 3.27। তাহলে আমরা এটা লিখে ফেলি 3.27 নিউটন। এরপর দেখো, আমরা দ্বিতীয়টা সলভ করি। দেখো, 5 sin 0° + 6 sin 90° + 2 sin 210°। তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে 5। তাহলে তাহলে দেখো আমাদের সেকেন্ড রেজাল্টটা, দেখো আমরা 5 sin 0° 6 sin 90°
অ্যান্ড টু সাইন 210 ডিগ্রি। এটা অনেক সময় তোমাদের ক্যালকুলেটার কিন্তু রেডিয়ান মোডে থাকে, এটা কিন্তু রাখা যাবে না, অবশ্যই ডিগ্রি মোডে থাকতো। তাহলে আমরা এটার রেজাল্টটা, ফাইনাল রেজাল্টটা পেলাম, কত পেয়েছিলাম, 5। তাহলে আমরা এখন চলে আসি, রেজাল্টটা বসিয়ে দেই, এটার মান আসছিল 5 নিউটন। এখন আমরা এটাকে এক্স ধরেছিলাম আগে, এটা যদি 1 হয়, আর এটাকে ধরেছিলাম হচ্ছে ওয়াই, এটাকে ইকুয়েশন যদি আমরা 2 ধরে নিই, তাহলে আমরা ইকুয়েশন 1 ভাগ ইকুয়েশন 2 ভাগ ইকুয়েশন 1 করলে দেখা যাচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 5/3.27। তাহলে আলটিমেটলি আমরা এটাকে ধরলাম থিটা 1, থিটা 1টা আমরা এখানে আগে বের করে নিলাম। তাহলে থিটা 1 ইজ ইকুয়াল টু, দেখো, ট্যান ইনভার্স শিফট ট্যান 5/3.27, 56.82 ডিগ্রি। তাহলে এটার মান আসছে 56.82 ডিগ্রি, 56.82 ডিগ্রি। এখন এই মানটা তুমি গ নাম্বারে না বের করলেও হতো, তাহলে আমাদের গ নাম্বারে দরকার লব্ধির মানটা, লব্ধি বলের মানটা, সেটা আমাদের এটা ঘ নাম্বারের কাজে লাগবে, সেই জন্য আমি এটা আগে থেকে বের করে নিলাম। তাহলে দেখো, সরি, এখন প্রথম কোশ্চেনের জন্য তাহলে ইকুয়েশন 1² + ইকুয়েশন 2² করলে তাহলে আমরা ফাইনালি পাই f=√3.27² + 5² দেখো, তাহলে এই মানটা কত আসে সেটা আমরা ক্যালকুলেটারে চেক করে আসি, √3.27² + 5² ইজ ইকুয়াল টু 5.97। তাহলে আমরা ভ্যালুটা এখানে বসিয়ে দিই, 5. তাহলে লব্ধি বলের মানটা আমরা পেলাম 5.97 নিউটন। তাহলে লব্ধি বলের মানটা 5.97 নিউটন। তাহলে এখান থেকে আমরা প্রথম প্রশ্নটা সলভ করে ফেললাম যে লব্ধি বল বা নিট বল মান হচ্ছে 5.97 নিউটন। এখন দেখো, নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেন, উভয় ক্ষেত্রে লব্ধির দিক একই হবে কিনা। এখন প্রথম ক্ষেত্রটা আমরা কিন্তু লব্ধির দিকটা আমরা বের করে ফেলেছিলাম, থিটা 1 56.82 ডিগ্রি। তাহলে আমরা গ নাম্বার থেকে বা প্রথম প্রশ্নটা থেকে বের করেছিলাম 56.82 ডিগ্রি, এটা দেখেছি। এখন আমরা বলা হয়েছে পরবর্তীতে 2টা বল কাজ করছে, একটা বল ছিল হচ্ছে f1 5 নিউটন, আর একটা বল ছিল f2 = 6 নিউটন। তাহলে আমাদের লব্ধিটা যদি থিটা 2 হয়, তাহলে এই ভেক্টরটাকে আমি অনেকভাবে করতে পারি, ভেক্টরের লব্ধির সামান্তরিকের সূত্রের লব্ধির মান দিয়ে, অথবা আমরা এই ভেক্টরটাকে এখানে প্রতিস্থাপন করে দিলাম f2 = 6 নিউটন। সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, লম্ব হচ্ছে 6 আর ভূমি হচ্ছে 5। তাহলে আলটিমেটলি আমরা ট্যান থিটা 2 লম্ব বাই ভূমি 6/5, তাহলে আলটিমেটলি থিটা 2 পেলাম, ট্যান ইনভার্স 6/5। তাহলে ফাইনাল আমরা রেজাল্টটা দেখে আসি, ট্যান ইনভার্স শিফট ট্যান 6/5, তাহলে আলটিমেট অ্যান্সার পেলাম 50.19 ডিগ্রি, 50.19 ডিগ্রি। তাহলে খেয়াল করো, 50.19
190 ডিগ্রি, তাহলে থিটা টু ছিল এটা। তাহলে দেখো থিটা টু পেলাম এটা, আর থিটা ওয়ান হচ্ছে 56.82 ডিগ্রি, তাহলে দুইটার ভ্যালু কি সেম, তাহলে লব্ধির দিক কখনো একই হবে না। ওকে সবাই ক্লিয়ার? এভাবে আমরা উপাংশের একটি ভেক্টরের বহুদিকে বিভাজিত উপাংশের রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারবো। ওকে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।